আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি সাজিদ এসকে আর্নিং রিলেটেড ভিডিও, ইউটিউব রিলেটেড ভিডিও, মোবাইল আনবক্সিংয়ের ভিডিও অনেক কিছু দিচ্ছি। আর মোবাইল আর্নিং অ্যাপ্লিকেশন যেগুলো, সেগুলো পেমেন্ট প্রুফ সহ কয়েকটা অ্যাপ্লিকেশনের কথা বলা আছে, আপনারা দেখবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আমার আমার ভিডিও দেখে আপনারা হেল্প পান, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে হেল্প করবেন, এতে আমার হেল্প হবে। আর আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউটিউবে আসলে কত টাকা ইনকাম করতে পারবেন। আপনারা অনেক চ্যানেলে দেখেছেন যে কেউ কেউ আবার, যেমন আমি কিছুদিন আগে দেখেছিলাম বাংলাদেশে যে শখ 360, উনি নাকি 30 লক্ষ টাকা আর্ন করেন, করতেও পারেন। ওনার অনেক ফেমাস চ্যানেল বাংলাদেশে, ওনাকে অনেক সম্মান হিসেবে দেখা হয়, আর উনি অনেক ভালো একজন লোক, তো করতে পারেন যেহেতু টেকনোলজি রিলেটেড ভিডিও আছে। কিন্তু অনেকের চ্যানেল দেখবেন যে ওনার চাতে বেশি সাবস্ক্রাইবার, কিন্তু ওনার চাতে বেশি ভিউ হয়, কিন্তু কোনো আর্নিং নেই। এখন আমি পার্থক্যটা বলি, ওনার আছে টেকনোলজি রিলেটেড ভিডিও, আর একজন মোটিভেশনাল ভিডিও দেয়। এখন আমি একটা কথা বলি, মোটিভেশনাল, সাপোজ আমি মোটিভেশনাল ভিডিও দিচ্ছি, তো আমার এখানে কী হচ্ছে যে মোটিভেশনাল ভিডিও থাকার কারণে ওখানে কোনো ট্যাকের কথা বলা নাই, ওখানে কোনো বিউটির কথা বলা নাই, ওখানে কোনো ব্লগিংয়ের কথা বলা নাই, ওইখানে কোনো ধরনের কোনো বিজনেস নিয়ে কথা বলা নাই, যার কারণে কোনো বিজনেস ম্যান বা কোনো স্পন্সরশিপ বা কোনো কোম্পানি কিন্তু আমাকে স্পন্সরশিপ দিচ্ছে না, ঠিক আছে। যার কারণে আমাকে কী করতে হচ্ছে, আমাকে জাস্ট অ্যাডসেন্সের টাকাটাই আমাকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হলো মেন কথা। আর উনি যেহেতু টেকনোলজি রিলেটেড ভিডিও করছেন, তো ওনাকে দেখেন আনবক্সিংয়ের ভিডিও পাওয়া যায়, আনবক্সিংয়ের জন্য ভিডিও, মানে যে একটা আনবক্সিংয়ের ভিডিও যে করেন ওনার জন্য, ওইটার জন্য ওনাকে একটা মোবাইল দেওয়া হয়, টাকা দেওয়া হয়, ঠিক আছে। যদি এক মাসে যদি 10টা কোম্পানি ওনাকে মোবাইল পাঠায়, তাহলে এক একটা কোম্পানি ওনাকে মিনিমাম 50,000 টাকা করে দেয়, তাহলে আপনার চিন্তা করে দেখেন। আর বিভিন্ন অ্যাপ্লিকেশন টাকা দেয় যে আমার অ্যাপ্লিকেশনটা রিভিউ করে দেন, ঠিক আছে। আরও অনেক অনেক ধরনের অনেক গ্যাজেট নিয়ে কথা বলতে পারবেন যে ভাইয়া এই গ্যাজেটটা এরকম এরকম, ওনাকে টাকা দেওয়া হবে। অনেক ওয়েবসাইট নিয়ে কথা বলে দিলে ওনাকে টাকা দেওয়া হবে, মানে অনেক স্পন্সরশিপ পাওয়া যায় অনেক। আর অ্যাডসেন্সের টাকা তো আছেই ওনাদের চ্যানেলে, আবার ওনাদের টেকনোলজি চ্যানেলে আবার অ্যাডটাও বেশি যায়, কারণ টেকনোলজি রিলেটেড অ্যাডগুলোই কিন্তু ইউটিউবে বেশিরভাগ পাওয়া যায়, যার কারণে ওনার চ্যানেলে আবার বেশি দেওয়া যায়। তো আপনারা এই কথা শুনে আবার টেকনোলজি রিলেটেড চ্যানেল খুলিয়েন না, আপনার যে অভিজ্ঞতা সেটা দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ সেটা দিয়ে টাকা ইনকাম হবে। আপনি যদি ইউনিক থাকেন তাহলে সেটা দিয়ে আপনার বেশি বেনিফিট হবে। আর যেটা বলছি যে আপনি যদি টেকনোলজি রিলেটেড চ্যানেল খুলেন, তাহলে বাংলাদেশে হাজার হাজার চ্যানেল আছে, আপনি কোনটাকে আপনি ইয়ে করবেন? আপনার যদি বাড়িতে কোনো কাজ না থাকে, আপনার লাইফে যদি কোনো কাজ না থাকে, পড়ালেখা না থাকে, ব্যবসা বাণিজ্য না থাকে, তাহলে ইউটিউবে লেগে পড়েন, পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে পড়েন, লেগে পড়লে আপনার ইনশাল্লাহ এখান থেকে ভালো ইনকাম হবে। তো যদি চ্যানেলটা, যদি আমার কথাগুলো ভালো লাগে, আমি বাস্তব কথাগুলো বলে দিলাম, কোনো আমি লুকায় কোনো কথা বলি না, তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।